আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি রান্না করব বেলে মাছ। বেলে মাছটা আমি ঝিঙ্গা দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করব। এইভাবে যদি আপনারা রান্না করেন, এই স্বাদ কিন্তু ভুলার মতো না, জিভায় স্বাদটা লেগে থাকবে ইনশাল্লাহ। আমি তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আমি আদা রসুন বাটা সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো যে কোনো রান্নাতেই কিন্তু যত ভালো করে মশলাটা কষাবেন, ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। তো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তো হয়তো বা অনেক আপুরা বলতে পারেন যে আপু, এই কড়াইটার মধ্যে খালি সবসময় রান্না করেন। আসলে কিন্তু এই কড়াইটার মধ্যে রান্না করতে আমার কাছে ভালো লাগে। তো আসলে যে যেটার মধ্যে রান্না করে ভালো লাগে, সে সেটাই কিন্তু সবসময়ই ব্যবহার করে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আর চিচিঙ্গা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন বেলে মাছগুলো আগে থেকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তো এইভাবে যদি মাছটা কাঁচা রান্না করেন, তাহলে কিন্তু মাছটা যখন মাখিয়ে রেখে দিবেন, তখন ওই মাছটা খেতে কিন্তু অত্যন্ত মজা লাগে। আর যদি ভেজে রান্না করেন, সেটা তো অন্য স্বাদ, আর কাঁচা রান্না করলে আবার আলাদা স্বাদ। আমার রান্নাটা যদি আপনারা ফলো করে, যদি রান্না করে একবার খান, তাহলে আশা করি সবার কাছে ভালো লাগবে, ছোটো বড় সবাই পছন্দ করবে। তো আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি আমার ছাদ বাগান থেকে লেবু পাতা দিয়ে দিলাম। এটার গ্রানে কিন্তু আপনারা মিনিশে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা হয়েছে সত্যি কথা। গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা। আপনার চাইলে এভাবে কিন্তু রান্নাটা করে খেতে পারেন। তো রান্নাটা কিন্তু যেরকম স্বাদ হয়েছে দেখতেও কিন্তু ওরকমই সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন লেগেছে। তো অনেক আপুরাই কিন্তু রান্না করতে পারে, এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। তো আমার রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয়েছে সত্যি সত্যি। আপনারা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলবেন, দেখেন কতটা কালারফুল হয়েছে। তো এতটা কালারফুল হয়েছে দেখতেই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। তো সেদিন একটু রমনায় ঘুরতে গেলাম, আসলে বাসায় থাকতে থাকতে আসলে একঘেয়ে লাগে, ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরতে গেলে মনটা ফ্রেশ লাগে। তো সেখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, তবে লাইক দিয়ে পাশেই থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো সবসময় একটু ঘুরতে যাবেন, ঘুরতে গেলে মন ভালো থাকে। দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম।